শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার তুরস্কের কাছে সহায়তা চায় তালেবান, আলোচনার উদ্যোগ। আফগানিস্তান পরিস্থিতিতে ভারতের চেঁচামেচি অপমানজনক, বলল পাকিস্তান। থমথমে কাবুল বিমানবন্দর ঘিরে থাকা আফগানদেরকে চলে যাওয়ার পরামর্শ। অতঃপর আফগানিস্তান থেকে তুরস্কের সৈন্য প্রত্যাহার শুরু। পাকিস্তান আমাদের সেকেন্ড হোমের মতো, বলল তালিবান নেতা। ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করতে ইসরায়েলে বাজেট অনুমোদন। এবং সবশেষ থাকছে তালিবান শাসনে চীনের নির্বাসন আতঙ্কে আফগানিস্তানে উইগুররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গত 15 আগস্ট কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ 20 বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এরপর 10 দিন পেরিয়ে গেলেও এখনও আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের ঘোষণা দিতে পারেনি বিদ্রোহী গোষ্ঠীটি। বর্তমানে দেশটিতে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। কাবুল বিমানবন্দর থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে বিভিন্ন দেশ। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য তুরস্কের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে তালেবান। আফগানিস্তান থেকে সমস্ত বিদেশি সেনা প্রত্যাহার করার পর তুরস্ক এই সহায়তা দিয়ে কেমনটাই চাইছে তালেবান। বুধবার তুরস্কের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার জন্য টেকনিক্যাল সাপোর্ট চেয়ে তালিবান তুরস্কের কাছে অনুরোধ জানিয়েছে। গত 15 আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে তালিবান পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ বলেছেন, আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিক সরিয়ে নেওয়া এবং তার কনস্যুলেট অফিসগুলো বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় যে সেখানে ভারতের লজ্জাজনক পরাজয় হয়েছে। তিনি আরও বলেন, আফগানিস্তান পরিস্থিতিতে ভারত যে চেঁচামেচি করছে তা তাদের কর্মকাণ্ডের স্বাভাবিক ফল। শেখ রশিদ আহমেদ অভিযোগ করে বলেছেন, আফগানিস্তানের জাতীয় কনস্যুলেট অফিসগুলো পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছিল। তেহরিকি তালিবানের মাধ্যমে ভারত এসব কনস্যুলেট অফিস পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় জড়িত ছিল। এছাড়া এসব কনস্যুলেট অফিস চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিআইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের ভেতরে পাকিস্তান কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জনের প্রক্রিয়ায় জড়িত ছিল না। তালেবানের হাতে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর দেশটিতে কোনো রক্তপাত না ঘটায় শেখ রশিদ আহমেদ সন্তোষ প্রকাশ করেছেন। বিপদের কারণ আছে, তাই থমথমে কাবুল বিমানবন্দরে আসতে নিষেধ করা হলো আমেরিকা এবং পশ্চিমা দেশের নাগরিকদের। অন্যদিকে বিমানবন্দর ঘিরে থাকা আফগানদেরকেও চলে যেতে বলা হয়েছে। দিন কয়েক আগে G7 বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, কাবুল বিমানবন্দরের কাছে IS নামের একটি সন্ত্রাসী সংগঠন হামলা করতে পারে। তারা তালিবান বিরোধী, গোলমাল পাকাবার জন্য তারা হামলার চেষ্টা করছে। এরপরে আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের কাবুল বিমানবন্দরের বাইরে সম্ভাব্য সন্ত্রাসী হামলা নিয়ে সাবধান করে দিয়েছে। তাদের বলা হয়েছে তারা যেন কাবুল বিমানবন্দরে আপাতত এড়িয়ে চলে। বিমানবন্দরের বাইরে ঘিরে রয়েছে আফগান জনতা, তারা তালেবান শাসিত আফগানিস্তানে থাকতে চায় না, বাইরের কোনো দেশে চলে যেতে চায়, তাদেরও এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সন্ত্রাসী হামলার সম্ভাবনার কথা বলেছে আর আমেরিকা তাদের দেশের নাগরিকদের বলেছে তারা যেন নিজে থেকে বিমানবন্দরে না আসে। আফগানিস্তান থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার শুরু করেছে তুরস্ক। বুধবার একটি বিবৃতিতে এই তথ্য জানায় তুর্কির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, অর্পিত দায়িত্ব সাফল্যের সাথে পালনের গর্ব নিয়ে তুরস্ক সামরিক বাহিনীর তাদের স্বদেশে ফিরে আসছে। 2002 সালে তুরস্কের সামরিক বাহিনী প্রথম জাতিসংঘ এবং ন্যাটোর সাথে চুক্তির অধীন আফগানিস্তানে আসে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, তুর্কি সৈন্যরা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। ইতিমধ্যে আফগানিস্তান থেকে 1,129 বেসামরিক তুর্কি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এদিকে তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং টেলিভিশনে সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আফগানিস্তান থেকে 36 ঘন্টার মধ্যে প্রত্যাহার সম্পন্ন হবে।
আমাদের সৈন্যরা তাদের দায়িত্ব সাফল্যের সাথে শেষ করেছে। তিনি বলেন, কাবুল বিমানবন্দর পরিচালনায় এখন বেসামরিক বিশেষজ্ঞরা সহায়তা দেবেন, আমাদের মাঠ পর্যায়ে বাস্তবতা বুঝে কাজ করতে হবে। এর আগে বুধবার তুর্কি কর্মকর্তা জানান, বিদেশি বাহিনী প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দর পরিচালনায় প্রযুক্তিগত সাহায্যের জন্য তালেবান তুরস্কের কাছে আবেদন করেছে, তবে তারা আগস্টের ডেড লাইনের মধ্যেই তুর্কির সামরিক বাহিনীকে আফগানিস্তান ছেড়ে যাওয়ার জোর দাবি করছে। চুক্তি অনুসারে ক্ষমতাসীন থাকা মার্কিন সমর্থনপুষ্ট আফগান সরকারের সমঝোতার জন্য তালেবান চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণ অভিযান চালাতে শুরু করে তালেবান। দীর্ঘ সময় পর কাবুলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক বাড়ানোর কথা জানালো তালেবান। পাকিস্তানের গণমাধ্যম ARY নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বুধবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন এই কথার ইচ্ছা জানান। মুজাহিদিন বলেন, পাকিস্তান আমাদের কাছে সেকেন্ড হোমের মতো। তালেবানের মুখপাত্র বলেন, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা ঐতিহ্যগতভাবে এক, উভয় দেশের মানুষ বলতে গেলে একে অপরের সঙ্গে মিশে আছে, সুতরাং আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই। ঝড়ের গতিতে 15 আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান, গোষ্ঠীটিকে মদত দিয়েছে পাকিস্তান এমন অভিযোগ রয়েছে। এই বিষয়ে মুজাহিদিন বলেন, তালেবান আফগানিস্তানের রাজধানী নিয়ন্ত্রণ নেওয়ার পেছনে পাকিস্তানের ভূমিকা নেই, এমনকি তারা এই বিষয়টি নিয়ে কখনো নাক গলায়নি। সাক্ষাৎকারে তালেবান ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় বলে জানায় ওই গোষ্ঠীটির মুখপাত্র। মুজাহিদ পাকিস্তান এবং ভারতকে তাদের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আলোচনায় বসার আহ্বান জানান। দীর্ঘ 20 বছর পর আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সেনারা, দেশটিতে 31 আগস্ট হতে বিদেশি সেনারা চলে যাচ্ছে। ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়ার হুমকি বারবার দিয়ে আসছে ইসরায়েল। এবার সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়ে প্রতিরক্ষা বাজেট অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। দেশটিকে চাপে ফেলতে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনার পারাথ বেড়েই চলেছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। গত মাসে ওমান সাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর তা আরও বেড়ে যায়। ইসরায়েলি তেল ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ী করছে ইসরায়েল। এবার ইরানকে চাপে ফেলতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এদিকে ওমান সাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলায় ইরান সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। বুধবার তেল আবিবে একটি অনুষ্ঠানে আবারও ইরানকে দায়ী করে দেশটিকে প্রতিহত করার অঙ্গীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্দস। ইরানের পরমাণু কর্মসূচিকে মধ্যপ্রাচ্যের জন্য হুমকি আখ্যা দিয়ে ইরানকে প্রতিরোধ করতে এরই মধ্যে প্রশাসনিক তৎপরতা শুরু করেছে নাফতালি বেনেট সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে নাফতালি বেনেট। এরই মধ্যে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি ISPCR প্রধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও। এতে ইরান ইস্যুতে আলোচনার কথা রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সাম্প্রতিক সময়ে তেলবাহী ট্যাঙ্কারে হামলার বিষয়টিও বেনেট আলোচনায় উত্থাপন করবেন বলে জানা গেছে। দীর্ঘ 20 বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। দেশটিতে বসবাসরত উইগুর মুসলিমরা তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। উইগুরদের সংখ্যা তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হওয়ার জন্য চীনে ফেরত পাঠানো হবে অথবা নানা ধরনের বিপদের সম্মুখীন হতে হবে। সম্প্রতি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সরকার গঠনের প্রক্রিয়ায় এগিয়ে নিতে তৎপর শুরু হয়েছে তালেবানের। বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। এদিকে তালেবান আফগানিস্তানের দখল নিতে শুরু করার পর থেকেই হাজার হাজার আফগান দেশ ছেড়ে যাওয়ার হিড়িক চলছে। মানবাধিকার সংগঠনগুলোর সংখ্যা আফগানিস্তানে থাকা 2000 উইগুরের ভাগ্যে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের জিনজিয়াংয়ে 12 মিলিয়ন উইগুর মুসলিম অন্তত 2017 সাল থেকে চীন সরকারের নিপীড়ন শিকার হচ্ছে। উইগুরদের সেখানে জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করার অভিযোগ রয়েছে। এছাড়া উইগুরদের ঘরে নিয়ে গিয়ে আটক কেন্দ্রে রাখা, জোরপূর্বক শ্রম দিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে জিনজিয়াংয়ের ক্যাম্পগুলোয় বন্দী 10 লাখেরও বেশি উইগুর মুসলিম, তাদের জোরপূর্বক কমিউনিস্ট মতাদর্শে দীক্ষা দেওয়া হচ্ছে। বাধ্যতামূলক শ্রমের পাশাপাশি রয়েছে ধর্ষণ, হত্যা, ধর্মীয় বাক স্বাধীনতা হরণের মতো অভিযোগও।
আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।